কেন? আমাকে ফোন লোকেশনে পেয়েছে বললে ফোনে আপনার নাম্বারটা পাওয়া গিয়েছে। কি করেন আপনি? আমি কি ক্ষুদ্র লোক। কাজকর্ম কি করেন? কাজকর্ম আমার গাড়ি ড্রাইভার করি। তৃণমূলের সাথে কোনো যোগাযোগ আছে? তৃণমূলের দলের থেকে আমরা চলাফেরা করি। এখন আর অনুব্রত মণ্ডলের সাথে কোনো যোগাযোগ আছে? না, আমার যোগাযোগ বলতে আমি নদিয়ায় যখন অবজারভার ছিল, আমাদের নদিয়া বাড়ি, নদিয়া যখন অবজারভার ছিল তখন ওখান থেকে ফোন নম্বরটা পেয়েছিলাম। ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছি। তো আজকে নোটিশ করেছে না মেসেজ করেছে? নোটিশ করেছে। আপনার নাম? কবিরুদ্দিন শেখ। হ্যাঁ, কবিরুদ্দিন শেখ। কোথা থেকে আসছেন? নদিয়া থেকে। নদিয়ার কোথায়? দেবগ্রাম। কবে ডেকেছে আপনাকে? কবে মেসেজটা গেছিল আমার কাছে? মনে হয় আগের রোববার ছিল। আচ্ছা, কী জন্য ডেকে পাঠিয়েছে? বলে নেই, বলছে কি কল লিস্ট পাওয়া গেছে। কোনো মন্ডল না, আমি সেটাও বলিনি। কল লিস্ট আপনি কি ফোন করেছিলেন? আমার না না কিন্তু আমার মনে পড়ছে। চিকিৎসার জন্য কি কোনো রকম আপনার সাথে ইন্টারঅ্যাক্ট হয়েছিল? না না, আমার মনে পড়ছে। আমার অনুব্রত মন্ডল তো আমি ঠিকভাবে, আপনি তো একজন চিকিৎসক, সেই হিসাবে তো সমস্ত ধরনের মানুষের সাথে আপনার যোগাযোগ। আর সেইভাবে বলতে পেশুপত্রের সাথে ভালো পত্র দেখি সারাদিন। আমার মনে পড়ছে হঠাৎ আপনাকে আপনার নাম? ডাক্তার আনন্দময়। কিসের ডাক্তার? ডেন্টাল স্যার। আমি পাণ্ডব। এই যে আপনি যে একজন ডাক্তার কাজ ছেড়ে এলেন, এটা মানে সময় নষ্ট বা সিবিআই ডাকলে তো আসা তো দরকার বলুন। রেসপন্সিবিলিটি নাগরিক হিসাবে কাজ আমি মিস করলাম ফার্স্ট ডেট। আমি বুঝতে পারছি না ফেক না, আমার নামে স্পেলিং ভুল আছে, অ্যাড্রেসটা ভুল আছে। বলছি যে কি করেন আপনি? আমি কেবিলের ব্যবসা আছে, আমি ইলেকট্রিক অনেকের ব্যবসা করি। বলছি আজকে সিবিআই আপনাকে ডেকেছে কেন? জানি না, আমি চিঠি করেছে, নোটিশ করেছে, এই জন্য এসেছি। আমি তো ভেতর থেকে যতক্ষণ না আসবো ততক্ষণ তো আপনাদেরকে বলতে পারছি না যে কিসের জন্য ডেকেছে। বলছি অনুব্রত মণ্ডলের সাথে কি আপনাদের কোনো রকম সম্পর্ক? হ্যাঁ, আমার সম্পর্ক আছে। কীরকম? ও উনি সম্পর্কে আমাদের একটু আমার বন্ধুর আপনার ইয়ে কাছের লোক। হ্যাঁ, ফোন টোন করে না? হ্যাঁ, সে ফোন করে তো সেই জন্যই কি ডেকেছো? হ্যাঁ, সেই জন্যই ডেকেছে। এবং দেখি আপনি যদি না দিয়ে তো বুঝতে পারবেন। আপনি কোথা থেকে আসছেন? আমি কুসুম্বা থেকে আসছি, মানে বোলপুরের কাছে। না, কুসুম্বা আপনার রামপুরহাট দিয়ে। আমি বিয়ে করে আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম দিলেশ। যখন কল করবো আমি আপনাকে বলে দেবো। জি, আমি এসেছি পাণ্ডব কোন জেলা থেকে। তো সিবিআই ডেকেছে? বলছি সিবিআই ডাকলো কেন হঠাৎ? স্যার, আমি কেষ্টদার কে অমরদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আমাদের নিরাপত্তার টাকা পাঠিয়েছিলাম না, তার কারণে ফোন করলাম দেখা করার জন্য। তো দেখা করা হয় না, তার কারণে নোটিস করেছে। হ্যাঁ, আপনি কি তৃণমূল করেন? না, আমি এখন আগে করতেন। আগে আগে কী করতেন? আগে তৃণমূল দীর্ঘদিন আগে ছেড়ে দিয়েছি। কিছু পদে ছিলেন? না না, কোনো কিছু এরকম সাধারণ পদে। আমি সিবিআই ডেকেছি, আপনি হাজিরা দেবেন তো? হ্যাঁ। কী নাম আপনার বলুন? মুসারা পাল। বীরভূম থেকে ফোন করেছিল বলে বললো? ফোন করেছিলাম ওর পিএকে। হ্যাঁ, কেষ্টদার পিএকে। হ্যাঁ, সিবিআই ডেকেছে কেন? ওই আমাকে সাক্ষী দেওয়ার জন্য। কারণটা কি? মানে মানে আমি এক আমার মামার ব্যাপারে একটু ফোন করেছিলাম মিস্টার অনুব্রত মণ্ডলকে। আমার কিছু সম্পত্তি মানে আটকে ছিল সিউড়িতে। আমার মামা হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধান অনুব্রত মণ্ডল গৌতম রায়, তার তাই জন্য আমাকে আজকে সাক্ষী চেয়েছেন। আমি কোন গ্রাম পঞ্চায়েত? সিউড়ি, নগুড়ি। ওটা কি রামপুরহাটের কাছে? না, ওটা হচ্ছে সিউড়ি রয়েছে। আপনি কী করেন স্যার? আমি একজন ছোটো খাটো ম্যান পাওয়ার স্যার। কতদিন আগে ফোন করেছিলাম? যখন ওই ইলেকশন হয়েছিল। অনুব্রত মণ্ডলের সাথে সরাসরি আপনার কোনো যোগাযোগ? কোনো যোগাযোগ।
কোনো দল করেন? আমি কোনো দল করি না, আমি একদম একদম সিম্পল একদম ফোনের কারণেই আপনার? আমাকে ফোনের কারণেই আমার সব উদ্বিগ আছে। আমি ওনাকেও ঠিক অনুব্রত মণ্ডল সবাইকে চিঠি পাঠিয়েছিলাম, তারও কবি কি নাম দাদা? আমার নাম কৌশিক, কৌশিক দাস, সিউড়ি থেকে আসছি। না আমি আসছি কলকাতা থেকে। আমি তো ওই সম্পত্তির ব্যাপারে মামার ব্যাপারে ফোন করেছিলাম, কারণ আমার মামা অনুগামী হচ্ছে।